সুশাসন ও সংস্কারের অভাবে ব্যাংকিং খাত ক্রমাগত দুর্বল হচ্ছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডাক্তার ফাহমিদা খাতুন। মাসুদ মুস্তাহিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। মহাখালীর ব্র্যাকিং সেন্টারে সংকটে অর্থনীতি, কর্মপরিকল্পনা কি হতে পারে নামে সংলাপের আয়োজন করে সিপিডি। অনেকখানি এখন দুর্বল হয়ে গিয়েছে। এতে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক খাতের দুর্বলতা কোভিডের কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে নয়, এ খাত দীর্ঘদিন ধরে দুর্বলতার মুখোমুখি। একদিকে লোন ডিফল্ট অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, বিভিন্ন ধরনের যে সূচক রয়েছে অন্যান্য ক্ষেত্রে সেই সূচকের দুর্বলতাগুলি দেখা যাচ্ছে। এবং আমরা বলছি যে দুর্বল সুশাসন এবং সংস্কারের অভাবের কারণে এই খাতটা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। সংলাপে উঠে আসে রাজধানী ঢাকায় 4 সদস্যের একটি পরিবারের খাবারের পেছনে প্রতি মাসে খরচ হচ্ছে 23,676 টাকা। নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যে আয় তা দিয়ে খাদ্যপণ্য কিনে টিকে থাকা কঠিন। ম্যাক্সিমাম বেশিরভাগ শিল্পে ইন্ডাস্ট্রিতে শিল্পে যারা কাজ করছে তাদের সেই আয় দিয়ে মাসিক আয় দিয়ে এটা মেটানো সম্ভব না। এবং আমরা যদি ধরেও নিই যে প্রতি বছর 5% হারে তাদের যে বার্ষিক বেতন বাড়ছে সেটার ফলেও কিন্তু এটা মেটানো সম্ভব না এই খরচটা। চলমান সংকট সামাল দিতে মন্ত্রণালয়গুলোতে নেতৃত্ব এবং সমন্বয়ের সংকটের কথাও বলা হয় এই সংলাপে। অর্থ মন্ত্রণালয় থেকে যে নেতৃত্বের অভাব, সেই নেতৃত্বের অভাবটা পুরোপুরি পুরোটা সময়ে কিন্তু অনুভব করা গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ওই মন্দ বাজারের মধ্যে আমরা লোয়ার লাইনটাকে একটু বাজার একটু উপরে দিয়ে তোলার চেষ্টা করছি। মাসুদ মুস্তাহিদ, নাগরিক, ঢাকা।